সাহিত্য, রাজনীতি, দর্শন, ধর্ম, শিশু কিশোর পাঠসহ প্রায় সব শ্রেণীর বইয়ের সম্ভার। ঝালকাটি শহরের কাঠপট্টি এলাকার নারায়ণচন্দ্র পেশায় একজন কাঠমিস্ত্রি। কাঠ খোদাই করেই ফার্নিচারে নানা শিল্পকর্ম ফুটিয়ে তোলেই চলে তার জীবন জীবিকা। কিন্তু বই যোগায় তার মনের খোরাক, আর সে বই নিয়ে অগণিত পাঠকের জন্য গড়ে তুলেছেন বিশাল এক পাঠাগার। শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ভাড়া করা দুটি স্টলে গড়ে তুলেছেন নারায়ণ মিস্ত্রি গ্রহণাগার, রয়েছে সরকারি নিবন্ধন। দুর্লভ বই খুঁজতে এখানে যেমন শিক্ষার্থীরা আসছে, তেমনি সাংস্কৃতিক আড্ডারও প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে নারায়ণ মিস্ত্রি গ্রহণাগারটি। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত পাঠকদের জন্য উন্মুক্ত থাকে পাঠাগারটি, আর শুক্রবার সকালে চলে পাঠচক্র। নিজে একজন কাঠমিস্ত্রি হয়েও লেখাপড়া করতে পারেননি, সেই ক্ষোভ থেকে, তার সেই দুঃখ থেকে যে আমি লেখাপড়া করতে পারিনি, এই সুন্দর লাইব্রেরিটি গড়ে তুলেছেন। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রছাত্রীর অভিভাবক, বিভিন্ন শিক্ষকমণ্ডলী এবং আমরা যারা টুকটাকে যে সাহিত্য নিয়ে কাজ করি তারা বই খুঁজে পায়, এবং এই বই থেকে আমরা খুব সমৃদ্ধ ইতিহাস এখান থেকে তুলে নিচ্ছি, যে ইতিহাস আবার পরবর্তী প্রজন্মের জন্য আমরা লেখায় তুলে আনি। এখান থেকে রেফারেন্স পাওয়া যায় এবং এটি একটি সমৃদ্ধ লাইব্রেরি। প্রতি সপ্তাহেই আসি, তো 2018 সাল থেকে একদম আমি মানে নিয়মিত এখানে আসি, এবং আঙ্কেল আমাদের যতটা হেল্প করে প্রত্যেকটা জিনিস খুঁজে পেতে, বা প্রত্যেকটা জিনিস আমার কিছু বইয়ের দরকার ছিল, ওই বইগুলো আঙ্কেল বাইরে থেকে আনিয়ে দিয়েছে। তো এই বইগুলো মানে জিনিসগুলো আমার বাবা যেগুলো করে না, আঙ্কেল সেগুলো করে। তো মানে আঙ্কেলের কাছে সত্যি সত্যি আমরা অনেক বেশি কৃতজ্ঞ, আর এই লাইব্রেরিটার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। লাইব্রেরিতে অনেক সাবেক এবং পুরোনামলের বইগুলো পাওয়া যায়, যেগুলো অন্যের সংগ্রহে থাকা সত্যিই দুষ্কর। লাইব্রেরিটি আমাদের ঝালকাটির জন্য একটা আশীর্বাদ স্বরূপ। লাইব্রেরি হয়েছে জনগণের বিশ্ববিদ্যালয়, এখানে সর্বস্তরে সর্বলোক এখানে আসবে, পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে। এখন আমার এই ঘরটা আমার ভাড়া চালিত হয়, প্রায় 4,000 টাকা ভাড়া, এবং অন্য অন্য খরচপাতি মিলে 6,000 থেকে 7,000 টাকা মাসে ব্যয় হয়। আমি স্বল্প আয় দিয়া এটা করতে খুবই হিমশিম খাচ্ছি। এখন যদি সরকার যদি আমার দিকে একটু সুনজর দিত, তাহলে আমি লাইব্রেরি আরও বড় সরে পরিসরে করতে পারতাম। আলোর এ ফেরিওয়ালাকে উজ্জীবিত রাখতে সরকারি বই ও অনুদান দিয়ে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে জানান জেলা প্রশাসক। উনি একজন আলোকিত মানুষ, কারণ ওনার নিজের প্রচেষ্টায় উনি একজন লাইব্রেরি তৈরি করেছেন, যে লাইব্রেরিতে বিনামূল্যে শিক্ষার্থী বা সাধারণ মানুষকে উনি বই পড়ার জন্য উৎসাহ প্রদান করেন, বই বিনামূল্যে বই ধার দেন। যারা সমাজকে গড়ার জন্য, সমাজের মানুষকে গড়ে তোলার জন্য সুস্থ বিনোদন বা সুস্থভাবে মানুষজন বেড়ে উঠতে পারে, গড়ে উঠতে পারে, সেই ধরনের কাজে উনি বড় একটা ভূমিকা রেখেছেন। আমরা ওনাকে উৎসাহ দিয়ে থাকি, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা সাহায্য সহযোগিতা বিভিন্ন সময় করেছি, এখনও করছি, ভবিষ্যতে আমাদের এইটা ধারাটা অব্যাহত থাকবে। 2003 সালে মাত্র 8টি বই নিয়ে যাত্রা শুরু করে নারায়ণচন্দ্র মিস্ত্রি গ্রহণাগার। বর্তমানে পাঠাগারটিতে বইয়ের সংখ্যা 8,000-এরও বেশি। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি।